আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে ঘরোয়া স্টাইলে একদমই রেস্টুরেন্ট স্বাদে চিকেন শর্মা তৈরি করে দেখাবো। আর আজকে শুধু আমি চিকেন শর্মা না, এই রেসিপিতে আমি আরও দুইটা রেসিপি শেয়ার করব। তা হচ্ছে, এক, আমি আজকে আপনাদেরকে শর্মা রুটিটা তৈরি করে দেখাবো, তার সাথে শর্মার যে সসটা আছে স্পেশাল, ওই সসটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এক ভিডিওতে আজকে আমি তিনটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি পরিষ্কার একটা বল নিয়েছি, আর এই বলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা নিয়ে নিব। আর আজকে যেহেতু আমি শর্মাটা এখানে অনেকগুলো তৈরি করব, তাই এখানে আমি আপনার 3 কাপ নিতেছি। আপনারা যদি কম বেশি করতে চান তাহলে ময়দার পরিমাণটাও কম বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরও দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট, আরও দিয়ে দিব আমি এখানে 1/2 চা চামচের মতো ইস্ট। যেহেতু এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, তাই এর সাথে আমি 1.5 টেবিল চামচ ইস্ট ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ চিনি, এখানে আমি দেশি চিনিটা ব্যবহার করেছি, মোটাটা আপনারা চাইলে যে কোনো চিনি ব্যবহার করতে পারেন। তো এখন আমি ভালোভাবে উপকরণগুলো ময়দার সাথে মিক্সড করে নিব। আর এখন আমি হাতের সাহায্যে ভেজিটেবল অয়েল নিয়ে এই ময়দার মধ্যে দিয়ে দিব। তারপরে আমি সেম একইভাবে হাতের সাহায্যে আবার একটু মিক্সড করে নিব। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল দিয়েছি, এখন এটাকে সেম একইভাবে আমি মিক্সড করে নিব। আর এটা মিক্সড করা এখন আমার হয়ে গেছে। আর এখন আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব খামির। তো পানিগুলো একবারে দিতে যাবেন একসাথে, তাতে করে কি হবে আপনার ডোটা সুন্দর করে আপনি তৈরি করতে পারবেন না, কম বেশি পানি পড়ে যাবে। তাই হালকা হালকা পানি দিয়ে ডোটাকে খুব সুন্দর একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা, যে আমি বলেছিলাম কুসুম গরম পানি, কুসুম গরম বলতে আঙুল যাতে চুমানো যায়, আপনার হাতে যেমন সয় এরকম একটু গরম পানি দিতে হবে। তো এখানে আমার ময়দার যে ডোটা ছিল ওটা তৈরি করা হয়ে গেছে। তো আমি এখানে হাতের সাহায্যে আবার একটু ভেজিটেবল অয়েল নিয়ে উপরে একটু মেখে দিলাম। আর এখন এটাকে আমি অ্যাক্টিভ করার জন্য রেখে দিব 1/2 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 1/2 ঘন্টা পরে। আর এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম, আর চিকেনগুলোকে আমি ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি আগে থাকতে আদা রসুন একটু মিক্সড করে রেখেছিলাম, একটু বলতে 1 টেবিল চামচ আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিই, ওটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1/2 ঘন্টার মতো। তারপর এখানে আমি দিয়ে দিলাম ফাঁকি মশলা, এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। আর এর সাথে আমি আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি এখানে আমি 7 মতো লবণ, আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এখানে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন, তাতে করে আপনার চিকেনটা খেতে খুবই টেস্টি হবে। তো এখন আমি চিকেনটাকে একটু ধৈর্য সহকারে ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পরে এটাকে আমি 1/2 ঘন্টার জন্য আবার ম্যারিনেটে রেখে দিব, তাতে করে যার মধ্যে যে মশলাগুলো আছে এগুলো ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফিরে আসছি আবার 1/2 ঘন্টা পরে। এখন চলে আসলাম যে ময়দার যে খামিরটা করে রেখেছিলাম ওইটার কাছে, আমি যে শর্মার ডো তৈরি করে রেখেছিলাম আর কি রুটিটা বানানোর জন্য। দেখুন এখানে আমি চলে আসলাম 1/2 ঘন্টা পরে, আর এটা ফুলে ডাবল হয়ে গেছে। আর আসলে ফুলে যাওয়ার কারণ হচ্ছে এটা আপনার যে মানে গরম কোনো স্থানে রাখলে, আপনি যত গরম স্থানে এটাকে রাখতে পারবেন এটা অতই সুন্দরভাবে ফুলে যাবে। তো এগুলোকে এখন আমি আমার পরিমাণ অনুযায়ী লেচ কেটে নিব। আর এগুলোকে আমি লেচ কেটে নিয়েছি, আমার এখানে টোটাল 12 পিসের মতো হয়েছে। আর আমি এগুলোকে একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, একেবারে বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি। আমি আমার পছন্দে রুটি বেলে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে, আর দেখুন আমি ঠিক এরকম সাইজে রুটিটাকে বেলে নিয়েছি। আপনারা চাইলে ছোটো কিংবা বড় করতে পারেন, এবং কি আরও মোটা কিংবা পাতলাও করতে পারেন, তবে এটা আমি মিডিয়াম মোটা করেছি, এটাই আমার কাছে ভালো লেগেছে তাই। তো এটাকে এখন আমি চুলা যাব ভাজার জন্য। আমি চুলাতে আগে থাকতে একটা ফ্রাই প্যান গরম করতে রেখেছিলাম, আর এটাকে এখন আমি 2-1 মিনিট সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিব।
আর আমি সেম একইভাবেই সবগুলো রুটি ভেজে নিব। তো আমার এই রুটিটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলতেছি। তো তৈরি হয়ে গেল আমার শর্মার রুটি তৈরি করা। এখন চলে যাব শর্মার চিকেনটা তৈরি করার জন্য দ্বিতীয় রেসিপিতে। এখানে চুলাতে আমি আগে থাকতে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, আর ফ্রাই প্যানটা যে পর্যায়ে গরম হয়ে গেছে ওইটাতে আমি ভেজিটেবল অয়েল দিয়ে, আমি তেলটা গরম হওয়ার পরে চিকেনগুলোকে দিয়ে দিব। আর আমি একবারেই সবগুলো চিকেন একত্রে ভেজে নিব না, আমি কিছু সময় নিয়ে চিকেনগুলোকে দুইবারে ভেজে নিব। তো চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে, আর আমি এখন চিকেনগুলোকে উল্টে পাল্টে দিব। তো ফিরে আসছি চিকেনগুলো পুরোপুরি ভাজা হওয়ার পরে। আর দেখুন এরই মাঝে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এই চিকেনগুলোকে 7-8 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। আর এখন আমি চিকেনগুলোকে তুলে নিব, আর আমি যে বাকি চিকেনগুলো আছে ওগুলোকেও ভেজে নিব সেম একইভাবে। এখন আমার এখানে চিকেন ভাজা শেষ, এখানে আমি চলে আসলাম যে শর্মার যে সসটা আছে ওই সসটা তৈরি করার জন্য। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম 1/4 কাপের 1/2 কাপ টমেটো সস, আরও দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, আরও দিয়ে দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ, আরও দিলাম 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষা বাটা। এই সসটা তৈরি করার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন যে যদি আপনি পারফেক্ট শর্মার সসটা তৈরি করতে চান তাহলে এখানে আপনার চিনি আর সরিষা বাটাটা মিক্সড করতে হবে। আমি এখানে সরিষা বাটাটা দিয়েছি, আপনারা চাইলে ফাঁকিটাও দিতে পারেন। আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল সাদা যে কোনো সরিষাই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস। তো এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে একটা সস তৈরি করে নিলাম। আর যে পর্যায়ে আমার সস তৈরি হয়ে গেল ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিতেছি লাল সবুজ ক্যাপসিকাম, আরও দিয়ে দিলাম শশার কুচি, আর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওগুলো। এখন আমি এগুলোকে ভালোভাবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মিক্সড করে নিব। এখানে আমি ভেজিটেবলস আমি আমার পছন্দে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন কম কিংবা বেশি, এবং কি আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভেজিটেবলটাকে, শুধু চিকেন দিয়েও করতে পারেন, আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। তো এখানে আমার এখন আমি একটা রুটি নিয়েছি শর্মার রুটি, আর এর মধ্যে যে আমি চিকেন আর ভেজিটেবলটাকে যে সসের মধ্যে ম্যারিনেশন করেছিলাম ওইটা দিয়ে দিব। আর দিয়ে এখন এটাকে আমি রোল করে নিব সেম এরকমভাবে, আমি এটাকে রোল করে নিব। আর একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে মুখটা আটকে দিব যাতে খাওয়ার সময় কোনো সমস্যা না হয়। তো আমি সেম একইভাবেই সবগুলো শর্মা তৈরি করে নিব। আর দেখুন এখানে আমার সবগুলো শর্মা তৈরি করা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের মতো চিকেন শর্মা রেসিপি। দেখুন খুবই সহজভাবে একদমই রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়াতেই খুব মজাদার চিকেন শর্মা আমরা তৈরি করতে পারি খুব সহজেই। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের চিকেন শর্মা রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।